আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। এই মোবাইলের মাধ্যমেই হওয়া প্রতারণা থেকে বাঁচতে সদা সতর্ক থাকতে হবে আমাদের। মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন লিংক পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে, হাফিস করে দেওয়া হচ্ছে কষ্ট করে ব্যাংকে জমানো টাকা। তাই নিজেকে সচেতন হতে হবে। সাইবার ক্রাইম বিষয়ে ধর্মনগরে আয়োজিত এক সচেতনতা শিবিরে উপস্থিত হয়ে সোমবার এমনটাই বললেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রাজ্যবাসীকে প্রতারকদের হাত থেকে বাঁচতে রাজ্যের সাইবার অপরাধ দমন শাখাকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা পুলিশ এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে সাইবার ক্রাইমের উপর আয়োজিত একদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগরের মহকুমা শাসক বিবেক HB, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং আগরতলা থেকে আগত সাইবার ক্রাইম এক্সপার্ট বাপি সাহা। এই সচেতনতা শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সামনে সাইবার সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি রেগুলারলি মানুষ পুলিশের কাছে আসছে, টাকা নিয়ে চলে যাচ্ছে ফোন করে। এক সময় ছিল আমরা সবাই জানি শেয়ার করবো না, কিন্তু তারপরে আমি দেখেছি আমাদের কাছে চলে আসে। আমি তো জানতাম ওটিপি শেয়ার করতে নেই, কিন্তু আমি তো আমার বিশেষ করে বলে দিয়েছি ওটিপিটা দিয়ে দিতে। এক একটা বলে দিয়েছে যে এটা আমার মিসেসের কাছে আছে, মিসেসের কাছে ফোন করুন, মিসেসকে ফোন করে বলে দিয়েছে। কারণ তাদের কথাবার্তা করে এমন কনভিন্সিং হয়েছে, কথাবার্তা বলে ওটিপি শেয়ার করে দিয়েছে, অনেক মানে মূল্যবান তথ্য শেয়ার করে দিচ্ছে। আমি তো ফোনই ধরিলাম আমার বাবা থেকে সেখানে আমরা দেখেছি আমি একটা দশটা এসেছি, এখানে লিখে দিয়েছে ওটিপি দরকার নেই, মোবাইলটা আমরা ঠিক আছে জোগাড় করি। রাজ্যের বাইরে কোথাও গেলে সাইবার ক্রাইম থেকে বাঁচতে রাজ্যবাসীকে সেখানে নগদ অর্থ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি নিজেও কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশন করেন না বলে জানিয়েছে এই দিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।